প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোববার নিবেদিত অপুর ভালোবাসা ডায়েরি প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার মনে হয় সত্যিই ভালো লাগছে, আমি কেন ইন্ট্রো দিচ্ছি বা আমি কেন কথা বলবো, কারণ আমার তো কথা বলতেই হবে, অনুষ্ঠান শুরু করতে হবে। আর এত সুন্দর একটা অনুষ্ঠান, আমার কাছে মনে হয় যে সময় নষ্ট করা। এসব কি মানে একটু লেট হয়েছে এজন্য তুমি হোস্টিং করা শুরু করেছো? শুনো, আমি একটা কথা বলি। এখানে আমাকে প্রোগ্রাম থেকে বলা হয়েছে যে আপু, শান্তা আপু লেট করছে, 12:30 বেজে গেছে, প্রত্যেকটা অডিয়েন্স এখানে বসে আছে, তো আমাদের বসে থাকা তো তাদের কোনো রাইট নাই, তাই না বলো? তুমি আমার বান্ধবী, তোমাকে বুঝতে হবে। বান্ধবী দিয়ে কথা না, দর্শক আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, দর্শককে বসায় রাখতে পারি না, এই হচ্ছে ব্যাপার। আসলে সুযোগ পেলে সবাই সুযোগ নেয়। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, একদম ঠিক। সুযোগ তো অবশ্যই পেয়েছি, সুযোগটা হচ্ছে গিয়ে এই যে মহারানী ভিক্টোরিয়া আপনার চেয়ার যথা এভাবে হতেই পারে না। কেন এরকম হবে? কারণ শোনো, শান্তা জাহান বাংলাদেশের একজন সুনামধন্য উপস্থাপিকা, একজন ভালো প্রেজেন্টার, এবং ভালো ভালো প্রোগ্রামগুলোতে তাকে রাখা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে একজন ভালো মনের মানুষ। এটার কারণটা হচ্ছে যার চেয়ার আল্লাহ তাআলা যাকে দেয় সেটা সেই রেখে দেয়, এটা নেওয়ার কোনো ক্ষমতাই আমার নেই। তোমার এই কথার সাথে তাল মিলিয়ে আমাকেও বলতে হয়, প্রিয় দর্শক, এর জন্যই কিন্তু 2006 থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত এই দীর্ঘ সময়ে অপু বিশ্বাস একমাত্র ঢালিউড কুইন হিসেবে আমাদের মাঝে রয়েছে। কারণ আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা মানুষের জন্য তার নির্দিষ্ট একটা জায়গা বরাদ্দ করে রেখেছেন, সেটা অন্য কেউ নিতে পারে না। সে হয়তো অন্য কেউ হয়তো তার চেয়ে ভালো করতে পারে, তার চেয়ে ডিফারেন্ট কিছু করতে পারে, কিন্তু তার মতো হওয়া সম্ভব নয়। থ্যাংক ইউ, অ্যাটলিস্ট তুমি আমার দর্শকদের সাথে কমিটমেন্টের যে ব্যাপারটা রয়েছে। মজার ব্যাপার কি জানো, আমি একটু না ভিতরে ভয় পাচ্ছিলাম যে দর্শক না জানে বুঝে যায় যে কি ব্যাপার, শান্তা অপুর মধ্যে ঝামেলা কেন? দর্শক, শান্তা আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, আমি চেয়েছি দর্শকদের সাথে একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন তৈরি করতে, আমার আর শান্তার প্ল্যানিং। একটু ঝগড়া হতেই পারে মাঝে মাঝে, তাহলে নাকি রুদ্রতা বাড়ে, কারণ একটু ঝগড়া করলে কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে এত ভালোবাসি, আমি চাই না যে ঝগড়া থেকে কোনো কিছু মোটিভেশন চলে আসে। ওকে, সো সেটা কখনোই হবে না। তবে আজকে আমরা দুজনেই শাড়ি পরে এসেছি এবং দেখতে পাচ্ছেন মানে লাল এবং সাদার একটা মিশেল। আজ বাংলা নববর্ষের দিন এবং এই দিনটাকে আমরা সবাই মিলে অনেক সুন্দরভাবে উদযাপন করতে পছন্দ করি। আর যেহেতু ঈদের একটা খুব মজাদার মৌসুম চলছে, সবাই মিলে আনন্দ করছি, তার মধ্যেখানে যদি নববর্ষ হয় তাহলে তো কথাই নেই। চলো অপু, আমরা আমাদের দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই একসাথে। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা তো তোমাকে আমি দিবই, কিন্তু তার আগে আসলে লাল পরি বলবো না সাদা পরি বলবো? কাকে কি বলছো? খুব সুন্দর লাগছে। কাকে কি বলছো? মানে কাকে কি বলছো, কে কাকে বলছো? আচ্ছা শোনো, ঈদের চতুর্থ দিন তুমি আমি দুজন মিলে শাড়ি পরেছি এবং ইটস আ কোইন্সিডেন্স যে আমরা দুজনেই একই রঙের শাড়ি পরেছি, এটা কিন্তু মাঝে মাঝেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে গত 3 ধরে তোমার সাথে আমি আছি, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্রেন্ড কী করতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, ভালোবাসার মানুষ থেকেও বন্ধুত্বের ভালোবাসাটা অন্যরকম। ডেফিনেটলি, দেখবে সব ভালোবাসায় বা সব সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, বা হয়তো একটা সময় থাকেই না কোনো কিছু, কিন্তু বন্ধুত্ব হচ্ছে এমন একটা, অনেক ঝগড়া, অনেক বিবাদ, অনেক দূরত্ব, কিন্তু তারপরে দেখা হলে আবার হ্যাঁ কেমন না, ভালো, হ্যাঁ ঠিক আছে। আমি চেয়েছিলাম তোমার সাথে ঝগড়া করতে, কিন্তু তুমি তো কন্টিনিউ করতে দিলে না। না না, দেখো তোমার এই চেয়ার আসলে তুমি এটার হচ্ছে কি মালিক, সো কারো চেয়ার না কেউ নিতে পারে না। পহেলা বৈশাখ আমরা জানি, পহেলা বৈশাখ মানে হচ্ছে পান্তা আর ইলিশ, আর ইলিশ তো অপু বিশ্বাসের এত বেশি পছন্দ, এবং এই ইলিশ মাছ খাওয়ার একটা গল্প আছে আমার কাছে, যে একটা মানুষ ভাত না খেয়ে শুধু ইলিশ মাছ কী করে খায় সেটা আমি দেখেছি। তো ঈদ এবং পহেলা বৈশাখ সকালটা শুরু হলো কিভাবে? এর আগের বার তো আমরা দেখেছিলাম জয়কে দিয়ে তুমি হচ্ছে ভাত ভর্তা করে গেছিলে। অ্যাকচুয়ালি মানে ওর কী হয়েছে জানো, মানে ওকে আমি 2-3 রকমের ভর্তা বলে এসেছি, বলেছি এটা এই ভর্তা, এটা এই ভর্তা, এটা এই ভর্তা, বিকজ ও ভর্তা চেনে না। সো ওর কাছে মনে হয়েছে তাহলে এটা ভাত ভর্তা, কারণ ভাতের কথা তো কিছু বলে রিলি নাইস। যে অ্যাকচুয়ালি জয় এতটা ইনোসেন্ট, একটা বাচ্চা যে কতটা ইনোসেন্ট হয়, যে ভাতের মধ্যে পানি দেয়া, আবার ওপরে একটু পেঁয়াজও দেওয়া ছিল, কাঁচামরিচ দেওয়া ছিল, তো তার মানে হচ্ছে এটা ভাত ভর্তা। ওর কাছে মনে হয়েছে যে মানে গ্রিন চিলি ইটস হোয়াইট, সো ইটস ভর্তা।
আর এবারে ঈদ এবং পহেলা বৈশাখ মিলে জমে খেয়ে, যেটা ওপার বাংলার মানুষরা বলে, আর বলুন না দাদা যা হলো, মানে একদম পুরো জমে খেয়ে। তো এটা হয়ে গেছে একদম জমে খেয়ে, কারণ সকালে উঠে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে ধরো তোমার ঈদের আমেজটা আছে, সাথে আমি ইলিশ মাছ ভাজা এবং বিভিন্ন রকমের ভর্তা এবং পান্তা ভাত, এগুলো সব কিছু রেডি করা হয়েছে। আর বিশেষ করে ঈদের এই দুই তিন দিন মোরগ পোলাও, অনেক বেশি বেশি করে মানে খিচুড়ি পোলাও, মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে চতুর্থ দিনে আজ কিন্তু সকালটাই শুরু হয়েছে আসলে পান্তার ইলিশের একটা ভর্তা দিয়ে, একদম। এবং মাটির ইলিশে প্লেটটা হবে মাটির। আজ আমাদের যে মুভিটা রয়েছে সেই মুভিটার নামটা কিন্তু খুব সুন্দর, কথা দাও সাথী হবে। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। আমাদের সোহানুর রহমান সোহান ভাইয়ের পরিচালিত চলচ্চিত্র, অনেক ভালো একজন এবং ভালোবাসার শ্রদ্ধার একজন মানুষ ছিলেন, যার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন জুটি পেয়েছিলাম। তুমি একটু বলো যে এই মুভিতে সোহান ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা তোমার কেমন ছিল? আমার সর্বোপরি প্রথমেই বলবো যে সোহান ভাই আমার অত্যন্ত ভালো লাগার একজন ডিরেক্টর। তারপর সোহান ভাই বগুড়ার, আমি বগুড়ার, একদমই খুব কাছাকাছি আমাদের বাসার ডিস্টেন্স। আর এই সিনেমাটা, কথা তাও সাথে হবে সিনেমাটা, সোহান ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ করা। তুমি বিশ্বাস করো মানে এই সিনেমার প্রত্যেকটা স্মৃতি না আমার মনে পড়ে, কারণ আমি তো অনেকটা ছোট ছিলাম, আমার ক্যারিয়ারের স্টার্টিংয়ে এই সিনেমাটা আমি পেয়েছি। তো অনেক কিছু সিন থাকতো আমি না মানে অলসতা করতাম, মানে আমার যে কাজটা করতে হবে, ডিরেক্টর তাতে রাগ করবে বা প্রযোজক সময় চলে যাচ্ছে, আমার এগুলো আমি বললাম না, আমি কেমন জানি একটা ছিলাম, মানে কোনো কিছুই বুঝতাম নাকি না বোঝার ভান করতাম, আই ডোন্ট নো, আচ্ছা আমি কেমন জানি। তো আমাকে সোহান ভাই কী করতেন, সাফারি একটা চকলেট আছে না, সাফারি সাফারি চকলেট উনি পকেট ভরে রাখতো, কারণ একদিনকে উনি আমাকে দেখেছেন সাফারি খেতে। তো খেতে দেখে আমার মনে আছে গুলশান একে একটা চেজিং ছিল, যেখানে মিশা ভাই পেছনে থাকবে আমি সামনে দৌড়াবো। তো ওই চেজিংটা আমি অনেকবার অনেক দৌড়িয়েছি, আমার আর ভালো লাগছে না। তো পরে সোহান ভাই কী করলো, একটা করে পকেট থেকে সাফারি বের করি আর আমি চার পাঁচটা শট অনায়াসে দিয়ে দিই, এরপরে আবার আর একটা বের করে আবার চার পাঁচটা শট অনায়াসে দিয়ে দিই। আর সোহান ভাইয়ের সাথে তোমার ঝগড়া হতো কেন জানো, উনি যখনই তোমার কোনো একটা রোম্যান্টিক সিন মাথায় চিন্তা এসে গেছে এখনই নিতে হবে, আর ওনার কথা হচ্ছে মানে চিন্তা আসছে মানে ক্যামেরা তাক করো, তাড়াতাড়ি ত্যাগ করো, আট ইস রেডি, ওকে ফাইন। আর সোহান ভাইয়ের উপর তো আমরা কেউ কখনো কথা বলতাম না, ত্যাগ করছে। তো উনি কী করছে একদিনকে, ওই যে একটা গানে যে গানটা মানে রোম্যান্টিক গানে, একটি হৃদয় একবারকে একজনকেই দিতে হয়, তো এই শুটিংটা আমরা করেছিলাম আমাদের যে বলাকা মানে তোমার কী বলে এয়ারপোর্টটা আছে পুরনো ওই আশেপাশে, তো ওই আশেপাশে তো রেস্ট্রিকশন না, ওখানে তো তোমার শুটিং করতে হলে পারমিশন লাগে। তো সোহান ভাই গাড়ি দিয়ে যেতে গিয়ে ওনার কাছে মনে হচ্ছে একটা ছোট্ট শট এখানে নিব। তো উনি যথারীতি আমার ক্যামেরাম্যান আজমল ভাইকে বলছে যে তুমি ক্যামেরাটা নামাও আর আমি শটটা নিব। তো উনি নামাতে গিয়ে একটু হাওয়া এসে গেছে না, তো উনি অলওয়েজ এই সাইডে চুলটা রাখতে পছন্দ করে, আর গুনে গুনে 10-15 পিস হবে চুল, এর বেশি না। উনি ক্যামেরাটা নামিয়েছে, সব রেডি করেছে, আমি এবং সাকিব আমরাও দাঁড়িয়ে গেছি, এখন শটটা দিব। মানে ক্যামেরা অ্যাকশন বলে দেখে ক্যামেরাম্যান নাই, দেখে উনি এখান থেকে যে চুল কিছু চিরনি থাকে না ছেলেরা এমন করে দেয়, উনি এমন করে আশ্রাচ্ছে। সোহান ভাই গিয়ে বলে কি, তোমার চার পাঁচটা চুল সেটা এত চুল হয়ে গেছে, বিশ্বাস করে উনি বলে কি, আরে আশ্চর্য ক্যামেরা চালাবো একটা ভাব আছে না। সোহান ভাই মেকআপ মানকে বলে কি, এই দাড়ি মশ লাগানোর যে আঠাটা আছে না, ওর টাকের উপরে লাগা এটা পেস্ট করা যাতে মানে এই পাশে না হয়, মানে যার জন্য চুরি করছি সেই বলছে চোর। তো এখন আসলে পৃথিবীতে আমার মা নেই, মাসুম বাবুল দাদা নেই, আজমল ভাই ক্যামেরাম্যান নেই, সোহান ভাই নেই, বাট স্মৃতিগুলো থ্যাংক ইউ সান্তান, থ্যাংক ইউ চ্যানেল 9, আমি মনে করতে পারলাম অ্যান্ড শেয়ার করতে পারলাম, সত্যি ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে, এই স্মৃতি কথাগুলোই আসলে আর্কাইভে থেকে যাবে, এবং একটা সময় অপু বিশ্বাসের যখন একটু বয়স হবে, যখন একটু অবসরে যাবে, তখন এই সময়গুলো তোমাকে কিন্তু তখন কিছুটা হলেও হাসাবে, কিছুটা হলেও ভাবাবে, আর এটাতেই আমাদের সার্থকতা। কথা দাও সাথী হবে, তখন কি এই মুভিটা করতে যেয়ে কোনো কথা দেয়া হয়েছিল, কোনো কমিটমেন্ট? না দেখো,
ওইরকমভাবে আর কি, আমাদের কোনো কমিটমেন্ট ছিল না বা কোনো কথা দেয়া নেওয়া ছিল না। কাজ করেছি দুজন দুজনকে কাছে থেকে দেখার সুযোগ যখন আমরা চিন্তা করতাম তখনই বাধা ছিলেন মা, আর সেই বাধাটিকে অতিক্রম করার জন্যই সে ডিসিশন নিয়েছে ওকে ফাইন আমরা বিয়ে করি, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর সম্পর্ক মান দেওয়া দরকার। আসলে মারা সন্তানের ভালোই চাই, মা চেয়েছেন হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আজকে আমিও মা, আমার একটি সন্তান আছে, তো সব কিছু মিলে মানে মারা ভালোই চাই। ডেফিনেটলি কথা তো সাথে হবে, এটার একটা গান দেখতে চাই। পছন্দের গান কি রয়েছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে তো মানে ওই সিনেমার সব গানই অনেক ভালো লাগে, বাট যেমন টাইটেল সংটাও খুব সুন্দর। আর একটা গান আছে যেটা হচ্ছে ধরো হিরো আমাকে পটাচ্ছে, যেটা হয় স্বাভাবিকভাবে প্রেমের আগে, প্রেমের আগে মানে তুমি ভালোবাসো না বাসো আমি তোমাকেই ভালোবাসবো, এরকম একটা গানের লিরিক্স আছে, তো এটাও খুব সুন্দর একটি গান, ভীষণ সুন্দর। তাহলে চলো একটু দেখি যে কিভাবে করে হিরো তোমার মান ভাঙিয়েছিল তোমাকে কনভিন্স করে। শুধুমাত্র তো তা নয়, আমি দেখলাম যে একদম ডিফারেন্ট একটা লুকও ছিল। অপু বিশ্বাস একটা সময় খুব ওয়েস্টার্ন পড়তো, আর তার পরবর্তীতে দেখলাম ওয়েস্টার্ন নয় একটু মানে ওই যে মা এবং দাদা যেভাবে করে বলেছে একটু ঢাকা ঢুকা পড়তে, একটু বড় হাতা পড়তে, একদম ওভাবে ড্রেস আপ করা শুরু হয়ে গেল। এবং মানে তথাকথিত আমরা যেভাবে করে ভাবি যে একজন নায়িকার অ্যাপিয়ারেন্স যেমন হবে, তার থেকে টোটালি ভিন্ন রকম হয়ে গেলে। এবং ওই মুভিগুলোও কিন্তু দর্শক দেখেছে, প্রচুর প্রচুর মেনে নিয়েছে অপু বিশ্বাসকে ওভাবেই, এবং এই জুটির জন্য ব্যবসা সফল ছবি ছিল। মানে এটা কিভাবে করে পসিবল? দেখো দর্শক কিন্তু আলটিমেটলি তুমি কি কাজ করছো, তুমি কি প্রেজেন্টেশন দিচ্ছ, সেখান থেকে তারা কি শিখতে এবং জানতে পারছে, এটাই ব্যাপার। হ্যাঁ, তার মাঝে তুমি বলতেই পারো, একজন নায়ক বা নায়িকা তার স্টাইলিংয়ের ব্যাপারটাও থাকে। তো আমার কাছে মনে হয়েছে আমাদের কিন্তু এটা বাংলাদেশ, বাংলাদেশে প্রত্যেকটা মা বা নারীরা বা সন্তানরা তাদেরকে কিন্তু ঢেকে রাখতেই পছন্দ করে। তুমি নিজেকে যতটা সুন্দর করে ঢেকে প্রেজেন্টেশন করতে পারবে, ওটার মধ্যে কিন্তু আলাদা রকম একটা ভালো লাগা আছে বা সৌন্দর্য বহিঃপ্রকাশ পায়। আমি একজন বাঙালি নারী, সেই প্রেজেন্টেশনটা যেন থাকে, আর পাশাপাশি আমি কারো ওয়াইফ, সো ওই ব্যাপারটাও আমার মাথায় রাখতে হয়েছে। তো সর্বোপরি সব কিছু মিলেই বলতে পারো যে ডে বাই ডে ড্রেসের যে চেঞ্জটা এসেছে এসব কারণে। তো মানে খান সাহেবের জায়গা থেকে তোমার প্রতি কী কী নির্দেশনা ছিল? ও কখনোই ডিরেক্ট কিছু বলতো না, আমি বুঝে নিতাম সে কী চাইছে, কীভাবে চাইছে। ওর কিন্তু একটা জিনিস আছে, ও তোমাকে কখনো নাও বলবে না, হ্যাঁও বলবে না, আসতেও বলবে না, গাইতেও বলবে না। আমি জাস্ট ওর চোখ দেখলে বুঝে যেতাম যে এখন আমার কী কী করা দরকার। এখনো কি সেই চোখাচোখিটা হয় যে চোখ দেখে বুঝে যাওয়া সে কি চাইছে? এটা তো ধরো এখন এখন কি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সো ওইটা তো আর নাই, এখন তো ধরো একটা দায়িত্ব জায়গা চলে আসছে। সো ডেফিনেটলি আমি একটা চোখ দেখেই অভ্যস্ত ব্যক্তি জীবন থেকে। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। সো ব্যক্তি জীবনে আমার এই একটা চোখই জানি, সেই সারা জানি এরকমই, মানুষটা যেহেতু এক সেই সারাটাও এক, দ্যাটস ইট। সেম, হয়তো ধরনটা একটু পাল্টেছে কারণ অনেক বছরের বোঝা পড়া, জানে যে আগের মতো করে আর বোঝাতে হবে না। আচ্ছা, এই মুভিতে সুন্দর একটা জায়গা রয়েছে, মানে চমৎকার একটা সিন, সেই সিনটাতে তুমি হচ্ছে চিঠি পড়ছো, মনে আছে কি? তো চলো তাহলে মানে শাকিব খানের লেখা যে চিঠিটা তুমি পড়েছিলে সেটা আমরা একটু দেখে নিই স্ক্রিনে। আচ্ছা চলো। আমি, হ্যাঁ তোমরা কি সবাই সেটা শুনবে? ওকে তাহলে শোনো। প্রিয়তমা, প্রথমে আমার শুভেচ্ছা নিও। বাবা বাবা, লেখার কি স্টাইল! যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি ঘুমোতে গেলে শুধু তোমাকে। এখানেই কিন্তু শেষ নয়, এখন বাকি অংশটুকু তোমাকে আমাদেরকে শোনাতে হবে। হ্যাঁ, এটা ছিল কিউ তাই? ইয়েস। আচ্ছা, বাকি অংশটা যেটা ছিল, আসলে আমি যেহেতু প্রথমে ভাবছিলেন যে আমি চিঠি পড়ছি, চিঠি লিখেছে, অনেক ভালোবাসি তোমাকে, এই করি ওই করি, তো তার ধারণা ছিল যে আমিও অপর প্রান্ত হতে তাকে সেই পজিটিভ ভাইবসটাই দিব। তো আমি পজিটিভটা দেইনি, আসলে আমি তাকে ছোট করি,
তার ফ্রেন্ডের সামনে, হ্যাঁ একদম ফ্রেন্ডের সামনে ছোট করি, তার চিঠিটা পায়ে ফেলে দিয়ে পা দিয়ে লাথি মারি এবং তাকে আমি অনেক অপমান করি। অ্যাক্টিং এ চর মেরেছো কখনো? হ্যাঁ, এমন চর যেখানে অনেক জোরে লেগে গেছে, দাগ হয়ে গেছে? এইরকম একবার হয়েছিল, বারবার না, একবার না কয়েকবার হয়েছিল। আমি আসলে অ্যাক্টিংগুলো একটু রিয়েল করার চেষ্টা করি, তো সামটাইম মানে অনেক প্রেশারে হঠাৎ করে লেগে গেছে, বাট ট্রাই করি, কারণ বেলা শেষে তো এটা অ্যাক্টিং, নট এ রিয়েল। সো অ্যাক্টিংয়ের জায়গাটা মাথায় রেখে, তবে এক দুবার অ্যাক্সিডেন্টলি লেগে গিয়েছিল। একবার আমি হলে কি করতাম জানো? অ্যাক্টিং এর ছলে সত্যি সত্যি মেরে দিতাম, যে আগে যে ঝগড়াগুলো করেছিলাম। এটা তুমি চাইলেও পারতে না, কারণ যখন তুমি তোমার অ্যাক্টিং এর ড্রেস বা তুমি তোমার ক্যারেক্টার ড্রেস পরে ফেলবে, অ্যান্ড অপর প্রান্তে দেখবে যে লাইট ক্যামেরা অ্যাকশন প্রত্যেকটা মানুষ তোমার জন্য রেডি, আর যখন ডিরেক্টর তোমাকে বলবে যে ইয়েস অ্যাকশন রেডি, তখন তুমি অটোমেটিক ওই ক্যারেক্টারে চলে যাও। এটা ট্রু, তখন আসলে আর বাস্তবতা কখনো থাকে না। এক্স্যাক্টলি রাইট। অপু, তোমার সাথে আরও আড্ডা হবে, ফিরে আসবো, কথা দাও সাথে হবে এই চলচ্চিত্রের গল্প নিয়ে, এবং নববর্ষের জন্য তো ধামাকা কিছু থাকবে আমাদের দর্শকদের জন্য। আমাদের আজকের চলচ্চিত্র হচ্ছে কথা দাও সাথে হবে, তবে আজ যেহেতু নববর্ষ, শুধুমাত্র আমরা ওই একটা চলচ্চিত্রের গল্পতেই থাকবো না। আমাদের অপু বিশ্বাস একজন প্রযোজক এবং তার প্রযোজিত চলচ্চিত্র লাল শাড়ি আমরা দেখেছি, চলুন সেটা নিয়েও না হয় আজ একটু গল্প করি, কারণ অপু বিশ্বাস আজ লাল সাদা মিলিয়ে পড়েছে। অপু বিশ্বাস প্রযোজক হিসেবে যখন আত্মপ্রকাশ করল, তখনকার আসলে সবার কাছ থেকে তুমি যে অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছো সেটা আসলে কেমন ছিল? ভীষণ ভালো, প্রত্যেকটা মানুষের হেল্প পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কাজের জায়গাটা তখন মনে হয়েছে যে না, বিগত দিনে কাজ করেছি এবং সকলে ভালোবাসা অর্জন করেছি। আর সবাই বলেছিল একবার যে আমি ভয় পাচ্ছি কিনা, বাট আমি কখনোই বলিনি আমি ভয় পেয়েছি। মাঝে মাঝে একটু হঠাৎ করে মনে হয়েছিল আমি এত বড় কাজটা নিজে হাতে নিয়ে নিলাম, বিকজ আমি একজন প্রযোজক, সাথে আমি একজন অভিনেত্রীও এই সিনেমায় প্লে করছি, ঠিকঠাক করছি তো, এবং আমার টার্গেট ছিল দায়িত্ববোধের জায়গাটা, এবং আমার টার্গেট ছিল সিনেমাটা আমি ঈদে রিলিজ করবো, সব কিছু মিলে। বাট আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসে কাজটা সুন্দরভাবে শেষ করেছি। আর লাল শাড়িতে একটা গান রয়েছে, যে গানটার সাথে আমাদের পহেলা বৈশাখ, তো আজকের দিনে কিন্তু এই গানটা আমি একদমই মিস করতে চাই না। ঠিক আছে, এই গানের সাথে আমরা একটা নাচ দেখবো তোমার। আমি ডেফিনেটলি অপবিশ্বাস নাচে আমরা দেখবো না, তাকে কি করে হয় জানেন না। দর্শক শান্তা অনেক ভালো নাচতে পারে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে ওর ভিতরে একটা সুপ্ত ভালো লাগা আছে, ওর বোধহয় একটা ছোট বাচ্চা আছে, যেটা অনেকেই জানে যে ডিজনি ওয়ার্ল্ডে আমি বের করেছিলাম। সেটা আসলে অপবিশ্বাস যখন সাথে থাকে তখনই সম্ভব, সেই জন্য তোমাকেও নাচতে হবে। নো প্রবলেম, আমি তো পাশে থেকে তোমাকে একটু মানে সাথ দিবই, এটাই স্বাভাবিক। তবে সেটা আমরা একদম অনুষ্ঠানের শেষ ভাগে নাচতে নাচতে বিদায় নেবো আজ, মানে যেটাকে বলে ঢাকের তালে নাচ, বাট আজকে আমরা অপুর গানের তালে নাচবো। কথা দাও সাথী হবে এই মুভিটা আমাদের এই অনুষ্ঠান মানে শেষের একদম পরপরই তো শুরু হয়ে যাবে, মুভিটা দেখার জন্য একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে দাও, এবং তারা কেন এই মুভিটা দেখবে সেটাও যদি একটু বলতে। প্রিয় দর্শক, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনাদের এই ঈদের ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে চ্যানেল 9 পর্দায় ঠিক 12:30 থেকে আমার অনুষ্ঠান থেকে শুরু করে আমার ভালোবাসা ডায়েরি পর্যন্ত আপনারা দেখছেন, সাথে আমার সিনেমা। আর কেন কথা তোর সাথে সিনেমাটি দেখবেন? এই কারণে দেখবেন, কারণ এই সিনেমায় সব কিছু ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা আছে, এবং সাথে যারা সাকিব অপুকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসাটিও আছে। আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্যই আপনারা এই সিনেমাটি উপভোগ করতে শুরু করে দেবেন। ওকে, সো আমরা নাচে যাবার আগে সর্বশেষ অপুর জীবনে এমন কোনো না বলা কথা যেটা অপু তার ভালোবাসার ডায়েরি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে নিবেদন করতে চায় অথবা বলতে চায়? আমার জীবনের ভালোবাসা একটাই, আমি উপরওয়ালার কাছে প্রে করি মৃত্যুর দিন পর্যন্ত একটা ভালোবাসায় যেন থাকে, আর নিজেকে গর্বিত মা হিসেবে যেন প্রমাণ করতে পারি। চমৎকার, জয় খুবই লাকি, এবং জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা থাকবে সবসময় আমাদের জন্য, এবং তোমরা ভালো থাকো এটাই হচ্ছে প্রত্যাশা। তাহলে অপু চলো এবারে আমরা মানে একটু বৈশাখ উদযাপন করতে করতে তোমার ছবির দিকে যাই, বিকজ আজকের এই মুভিটা আমিও দেখব প্ল্যান করেছি। প্রিয় দর্শক, আমাদের সময় আজ একেবারেই শেষ, আমরা মানে অপুর সাথে নাচতে নাচতে আজ বৈশাখ উদযাপন করতে করতে আমাদের আয়োজন থেকে বিদায় নেব।
তবে এই বিদায়ের পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে আজকের মুভিটা দেখব, আপনারাও খুব এনজয় করবেন এটা হচ্ছে আমার বিশ্বাস। আর পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আজকের মতো বিদায় নিলেও আগামীকাল ঠিক 12:30 আবারও ফিরে আসবো চ্যানেল লাইনের পর্দায়। আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত অপুর ভালোবাসার ডায়েরিতে। সো সাথেই থাকুন চ্যানেল লাইনের, আর সবার ঈদ কাটুক আনন্দে। ঈদ মোবারক এবং শুভ নববর্ষ। শুভ নববর্ষ। রঙে রঙে সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে বাড়ি বাড়ি বাঙালির ঘরে ঘরে আসে যে উৎসব। ঢোল বাজে বাদ্য বাজে বাজে সুরে তালে তালে চারিপাশে রাঙা যে সৌর। এলো রে বৈশাখ।